করোনাকালে মাদকের বিস্তার বেড়েছে কুমিল্লায়। ভারতীয় সীমান্ত দিয়ে ফেন্সিডিল গাজা এবং মিয়ানমার থেকে কক্সবাজার হয়ে কুমিল্লা রুট ব্যবহার করে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে ইয়াবা। প্রায় প্রতিদিনই আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হচ্ছে মাদক কারবারি, উদ্ধার হচ্ছে মাদকের ছোট বড় চালান। তবে উদ্ধারের অগ্রগতি কম থাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তৎপরতা নিয়ে জনমনে দেখা দিয়েছে প্রশ্ন। বিস্তারিত দেখুন কুমিল্লা প্রতিনিধি আবু মুসার প্রতিবেদনে। কুমিল্লায় পাচারের সময় প্রতিনিয়ত ধরন পাল্টাচ্ছে মাদক ব্যবসায়ীরা। আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটকের পরিমাণ পাচার হওয়া মাদকের চাইতে অনেক কম দেখা যাচ্ছে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তৎপরতা নিয়েও প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। প্রশাসনের সাথে এই অধিদপ্তরের সমন্বয়হীনতার কথাও বলছে কেউ কেউ। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরটা আরও বেশি জোরদার হলে আমরা এই ঠাই থেকে নির্মূল পেতে পারি। প্রশাসনের সাথে মাদকদ্রব্য নির্মূল অধিদপ্তরের যে একটা সমন্বয়হীনতা, প্রশাসনের আরেকটু শক্তিশালী হতে হবে। এর যে খারাপ দিকগুলো আছে সেগুলো যদি আমরা তাদেরকে বোঝাতে পারি, তাহলে কিন্তু উভয় দিক দিয়ে এর প্রতিকার এবং প্রতিমূল দুটোই হয়ে যাচ্ছে। জেলায় জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উদ্ধার করেছে মাত্র 90 লাখ টাকার মাদক। আর এ ঘটনায় 183 মামলায় আটক করা হয়েছে 184 জনকে। অধিদপ্তর সহ প্রশাসনের নজরদারি বাড়ালে মাদক নিয়ন্ত্রণ সম্ভব বলে মনে করেন অনেকে। প্রশাসনের নজরদারিতে আরো ব্যাপক আকারে আনলে শহরটা ঐতিহ্যের আলোকে যে সভ্যতা ভদ্রতা দীর্ঘদিন যাবৎ ধারণ করে আছে, তার কোনো কোনো দিক থেকে অন্তত মানে মুক্ত থাকতে পারবে বলে আমি অন্তত মনে করি। এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক জাকির হোসেন। প্রতিদিনই মরণনেশা মাদকের দিকে ঝুঁকছে যুব সমাজ। জেলায় মাদকের বিস্তার রোধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যকর ভূমিকা দেখতে চায় সচেতন মহল। আবু মুসা, এসএটিভি, কুমিল্লা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd তে। SATV সাথে আছি সবসময়।